জাতীয় প্রেস সামনে পহেলা জানুয়ারি থেকে জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছিলেন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা প্রথম আট দিন অবস্থান ধর্মঘটের পর শুরু করেন আমরণ অনশন আট দিনের মাথায় মঙ্গলবার দুপুর দুইটার দিকে অনশন স্থলে আসেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মোহাম্মদ আলমগীর হোসেন এ সময় তিনি দাবি মেনে নেয়ার আশ্বাস দেন মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী দুজনেই অর্থমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছেন অর্থমন্ত্রী সমস্ত তথ্য প্রস্তুত করে দিতে বলেছেন আমরা সেই তথ্য প্রস্তুত করছি এখন আর এদিকে সরকারকে তার আপনাদের বিষয়ে কি করা যায় সে বিষয়ে তারা কাজ করবেন সরকারের কাছ থেকে আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষকরা তবে দ্রুত সময়ের মধ্যে এর বাস্তবায়ন না হলে ফের আন্দোলনের ঘোষণাও দেন শিক্ষক নেতারা যে আশ্বাস দিচ্ছেন আমি মনে করি এটা সবং করে ফাঁকি হতে পারে না আপাতত আমরা আন্দোলন স্থগিত করছি প্রাক বাজেটে আমাকে বরাদ্দ না হলে আমরা পুনরায় আন্দোলন চালিয়ে যাব তাতে জীবন থাকার যা এদিকে এক দফা দাবিতে একই স্থানে গত দশ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি এবং সোমবার থেকে আমরণ অনশন করছেন ভুক্ত শিক্ষকরা আমরা চাচ্ছি সকল প্রকার অসাম্য দূর করে শিক্ষাক্ষেত্রে সমতা এবং উন্নত শিক্ষা পদ্ধতি দেশে বাস্তবায়ন করা সারা জীবনে চাকরি করে যে তারা একটা টাইম স্কেল পেত সেটাও সরকার বন্ধ করে দিয়েছে আমাদের সেই কমলমতি ছেলে মেয়েদেরকে পাঠদান করার জন্য আমরা বিদ্যালয়ে ফিরে যেতে চাই শিক্ষকরা জানান দাবি না মানা পর্যন্ত এই অনশন যাবেন তারা যদি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ না হয় তাহলে আমরা আমরণ অনুসরণ করব এবং দ্রুত আমরা মানে আমাদের কাপনের কাপড় করে আমরা প্রধানমন্ত্রী রিয়াজ সুমন এই কুশি টেলিভিশন ঢাকা